ত্রিপুরা রাজ্যের মন্ত্রী তিনি কিন্তু নিজেকে মেলে ধরেন সাধারণ মানুষের মতোই ইনি হলেন মৎস্যমন্ত্রী মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী হবার পরও সেই সাধারণ রূপী প্রকাশ পেল আরো একবার আর পাঁচজন যাত্রীর মতোই টিকিট কেটে রেলে সফর করলেন তিনি তিনি পারতেন ভিআইপিদের মতো সিকিউরিটি গার্ড নিয়ে সারি সারি গাড়ি নিয়ে লোক দেখিয়ে যেতে পারতেন কিন্তু তিনি তা করেননি সাধারণ মানুষের মতো এদিন তাকে দেখা গেল সফর করতে যদি কেউ না চিনেন তাহলে কেউ বুঝতেই পারবেন না যে একজন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী একাধিক কর্মসূচি নিয়ে আগরতলার কুমার খাটের উদ্দেশ্যে তথা নিজ বিধানসভা ফটিক্রায়ের উদ্দেশ্যে রওনা দিলেন মন্ত্রী সুধাংশু দাস যাত্রীদের সঙ্গে গল্পে মেতে উঠেন তিনি কখনো দাঁড়িয়ে কখনো বসে দীর্ঘক্ষণ যাত্রীদের সঙ্গে গল্প করেন মন্ত্রী সুধাংশু দাস শহরের অবস্থা সরকারি পরিষেবা সম্পর্কেও জানতে চান তিনি রেলে উপস্থিত এক যুবকের সঙ্গে গল্প করতেও দেখা যায় মন্ত্রীকে মন্ত্রীকে এইভাবে এত সহজে কাছে পেয়ে খুশি সকলেই যদিও তিনি মন্ত্রিত্ব পাওয়ার আগেই সবার প্রিয় ছিলেন যখন তিনি বিধায়ক ছিলেন তখনও সবার সঙ্গে এভাবে চলতেন অহংকার একদমই ছিল না তার এবার মন্ত্রিসভার দায়িত্ব পাওয়ার পরও একই চিত্র দেখা গেল এদিন দিনো রিপোর্ট আর ই নিউজ